মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তুই দেখবি কেউ যেন বেশি না খায়, ঠিক আছে? হ্যাঁ পিসুমণি, তুমি কোনো চিন্তা করো না, কেউ বেশি খাবে না। বলছিলাম যে আমরা তো এখন খেতেই পারি। এই কি গো, তুমি এখনো খেলা শুরু হয়নি, তার আগে এইসব খাবে? কেউ কোনো কথা শুনছে না। বাবারে বাবা, ও বাবা খারাপ করবে। মিতুল দেখছো সবাই কত মজা করছে, আর দাদা ভাই কত কষ্টে বসে আছে। সেদিন যদি মেজদা ভাইকে পুলিশের হাতে তুলে দিতে তাহলে কিন্তু এমনটা হতো না। তাতে কি প্রমাণ হতো করি দিদি, যে ও কাপালিক সেজেছিল? ও সবটা অস্বীকার করে যেত, তুমি তো জানো রণ দাদাকে, ও শোধরানোর লোক নয়। ও আবার ভুল করবে, বারবার ও এক কাজ করবে। আমি যা করেছি ভেবে চিন্তে করেছি, ও যখনই আবার ভুল করতে যাবে তখনই আমরা ওকে হাতে নাতে ধরব। তার জন্য এখন একটু কষ্ট করতেই হবে কলি দিদি। আমাকে এখন ইন্দ্রকে চোখে চোখে রাখতে হবে, এক মুহূর্ত ওকে চোখের আড়াল করা যাবে না। ভান খেলে চলবে না, এখন কিন্তু আমাদের সাথে তোমাকে রং খেলে যেতে হবে। এটা কিন্তু তোমার আর কলি দিদির বিয়ের পর প্রথম রং খেলা, শালিদের সাথে কিন্তু খেলতেই হবে। চলো 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 লাভলে চালিয়ে যাও। ভোলে বাবা, আমার তো মনে হচ্ছে অর্ক তাকে এতগুলো মেয়ে রং দিচ্ছে দেখে কলি দিদির বেশ রাগ হচ্ছে। দেখি তো আমার মনে হওয়াটা ঠিক কিনা। কি গো নতুন জামাই বাবু, বলছি শালিদের একটু বেশি করে রং মাখাও। হ্যাঁ এবার আমার টার্ন, দেখি হ্যাপি হোলি। দেখি দেখি না 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 বললে হয় নাকি? দেখি দেখি এরা জামাই বাবু, এবার ভানটা খেয়ে নাও। বাহ, আমাকে রং না দিয়ে ওদের সঙ্গে খেলা শুরু করে দিলে, অদ্ভুত তো। তারপর ভাঙ না না খাই। কি হলো কলি, তোকে ভাঙ খেতে হবে না। উমা তুই তো একটু আগে বললে যে রং খেলার পর আমি খেতে পারবো, তো রং তো খেলা হয়ে গেছে, এবার তো খেতে পারি। তুমিও খাও, হে না খাও 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 খাও। দেখলে মিতুল, তোমার অর্কদার কাণ্ডটা দেখলে, ওর হাত থেকে নিয়ে ভাঙটা খেয়ে নিল। আর তুমিও বলি আরি, তুমি কোথায় তোমার অর্কদাকে ওই মেয়েগুলো থেকে রং খেলা থেকে দূরে রাখবে, তা না করে তুমি আবার রং খেলতে বললে। আহা কলি দিদি, বেচারা অর্কদা কত আর বাবা দাদুকে রং মাখাবে বলো তো? আজকে হোলির দিন, তা শালিদের রং মাখাচ্ছে, একটু মাখাক না, আর হোলির দিন একটু খাওয়া দাওয়া করবে না বলো তো?
না না, ও সময় তো খেলাধুলা করার দরকার নেই, আর ওগুলো খাবার ঠিক নয়। কেন, তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? না না, অসুবিধে কেন হবে, দেখে তো মনে হচ্ছে অসুবিধে হচ্ছে। দেখো মিতুল, একজন বিবাহিত পুরুষের উচিত সবার প্রথম নিজের স্ত্রীকে রং দেওয়া, কিন্তু সেটা তো দেয়নি, তার বদলে ও বাইরের পাঁচটা মেয়ের সাথে রং খেলায় মত্ত হয়ে গেল। এক মিনিট এক মিনিট, স্ত্রী মানে তুমি অর্কদার স্ত্রী? আমি কোনোদিনই বুঝতে পারি না যে তুমি অর্কদার স্ত্রী, মানে তোমাদের কোনো আচার আচরণ দেখে তো মনেই হয় না যে তোমরা দুজন বিয়ে করেছো, তাই বলছি আর কি। না না, তুমিই বলো, আজকে তো হোলি, তোমার কি উচিত ছিল হোলির দিন রংটা নিয়ে গিয়ে প্রথমে তোমার স্বামীকে মাখানো, মানে অর্কদার গালে মাখানো? সেটা তো তুমি করোনি, তাই বলছি আর কি। ঠিক আছে, ওরে গৃহ বাঁশি খোলদার খোল, লাগলো যে দোল। জামাই বাবু, আপনি তো খুব ভালো গান জানেন, একটা হয়ে যাক। আমারটা খেয়ে নিলে এতক্ষণ তো আমার দিকে তাকাও নি, এখন আমার দিকে তাকিয়ে কি হবে? মিতুল আর দাদা ভাইকে তো আলাদা করে স্পেস দিতে হবে নাকি? তুমি দাদা ভাইকে নিয়ে এসো, আমি মিতুলকে নিয়ে আসি। লাল Zee5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।